ভগবান যত যত লীলা করেছে, যত যত লীলা করেছে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বাপর যুগে, প্রত্যেকটি লীলার মধ্যে জীব শিক্ষা বাবা লুকানো আছে। প্রত্যেকটি লীলায় জীব শিক্ষা আছে। এই যে আপনারা সূর্য পূজা লীলা শুনলেন, সূর্য পূজা লীলাটা মানে এটা নয় যে রাধারানী সূর্য পূজা করছে, আমরা নিত্য গীত্য করে সূর্য পূজা করবো, না 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 না। সূর্য পূজা লীলার মাধ্যমে রাধারানী জীবকে শিক্ষা দিল, ওরে কলির জীব, আমার যেমন ভরা যৌবন কালে কৃষ্ণ নামের আবেগটা জেগেছে, আমার যেমন ভরা যৌবন কালে কৃষ্ণ নামের প্রেম জেগেছে, তোরাও যদি আমাকে স্মরণ করে একবার তোদের যৌবন কালটা কৃষ্ণ নামে আনতে পারিস, একবার যদি যৌবন কালটা কৃষ্ণ নামে ভাসিয়ে দিতে পারিস, তাহলে আমার মতন করে তোরাও কৃষ্ণ নামের কলঙ্কিনী হতে পারবি রাধে। এটা হচ্ছে জীব শিক্ষা। এবার এই মুহূর্তে যে লীলাটি হবে, এখন এই মুহূর্তে যে লীলাটি হতে যাচ্ছে, যে লীলার নাম হচ্ছে উত্তরাগষ্ঠ লীলা, উত্তরাগষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা অনেকে বলে। তাই ফেরত গোষ্ঠ লীলা মানে কি, আমরা সবাই জানি ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনুরপালকে সাথে করে, সকাগানকে সঙ্গে করে সেই সকালবেলায় গোঠের পথে গিয়েছে, এখনো বাড়ি আসেনি, এখনো পর্যন্ত বাড়ি আসেনি। তাহলে কৃষ্ণ যে বাড়ি আসবে, সেই গোপাল ঘরে আসবে মায়ের কোলে, এই মায়ের কোলে ফেরার নামই হচ্ছে ফেরত গোষ্ঠ লীলা, এটা সবাই জানি। কিন্তু না, ভগবান জীব শিক্ষা দিচ্ছে যে আমায় যেমন মায়ের কোল থেকে বিদায় নিয়ে গোষ্ঠে গেছি, আবার গোষ্ঠ থেকে ফিরে এসে মায়ের কোলে বসব, কলিহত জীব আমরাও তেমনি সবাই গোবিন্দের কোল থেকে বাবা এই ধরাধামে এসেছি। প্রত্যেকটি জীবনে, আমাদের প্রত্যেকটি জীবের জীবনে দুটো করে পালা, একটা আশার পালা আর একটা যাওয়ার পালা। তাহলে আমরা কিন্তু সবাই চলে এসেছি, এবার হবে যাওয়ার পালা। তাহলে কেমন করে যাব, কোন পথ ধরে গেলে গোবিন্দ চরণ পাব, কোন পথে শরণাগত হলে আমি গোবিন্দ শরণাগত হব, এই পথ থেকে দেখানোর নামই হচ্ছে ফেরত গোষ্ঠ। চলুন আমরা সবাই লীলা আস্বাদন করি, আগে নবদ্বীপে গিয়ে আমরা গৌর কথা আস্বাদন করি, বৃন্দাবনে সেই কৃষ্ণ কথা আস্বাদন করবো। চলুন, সময় বরন্ত কম, তাই তাল আস্বাদন করছি না, আমরা একতালি থেকেই আমরা গান শুরু করছি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল,
আমার এই দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দগান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল নাকি আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন টেন, কীর্তন মিডিয়া টেন। এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন, সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে
আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরাও কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি। আমাদের এই যে দাদা ভাই, সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে, এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন টেন, কীর্তন মিডিয়া টেন। এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন, সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরাও কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি। কীর্তন মিডিয়া টেন, এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া টেন, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল।